গত ঈদে করোনার কারণে ফারিনের কাজের সংখ্যা কম ছিল। এরই মধ্যে লম্বা সময় ধরে শুটিং করেছেন মোস্তফা সরোয়ার ফারুকের লেডিস অ্যান্ড জেন্টলম্যানে। প্রায় মাসখানেক হলো প্রচার শুরু হয়েছে সিরিজটির, এখনও প্রশংসা পাচ্ছেন। এর জন্য কষ্টটাও কম করতে হয়নি তার। সাবিলা চরিত্রের জন্য যেমন ওজন বাড়াতে হয়েছে, চরিত্রটি নিজের মাঝে ধারণ করতেও বেশ বেগ পেতে হয়েছে, কারণ এই চরিত্রের কোনো কিছুই ফারিনের জীবনে ঘটেনি। শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ফারিন বলেন, সত্যি বলতে আমার কখনো মনে হয়নি যে আমি এত বড় একজন পরিচালকের সঙ্গে কাজ করছি। তবে একটা বিষয় সবসময় খেয়াল করেছি, সরোয়ার ভাই সবসময় অভিনয় শিল্পীর ভেতরটা দেখতে চান, মানে চরিত্র বা দৃশ্যটা করার আগে তার ভেতরটার কতটা পরিবর্তন হয়েছে তা তার কাছে বেশ গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে তিনি আমাকে একটা সাইকেলে উঠিয়ে পেছন থেকে ধাক্কা দিয়েছেন, গাইড করেছেন। একসময় উনি ধাক্কা বন্ধ করলেও আমি সাইকেল চালিয়েছি। ভরসার এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ। এখন খানিকটা অবসরে তানসিয়া ফারিনের। ঈদের আমেজে নিজের অভিনীত নাটক দেখছেন, পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। এবার ঈদে 21টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি।